সংসদের শীতকালীন অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর গলায় দাবি করেন দেশব্যাপী সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর কেউ আটকাতে পারবে না। একই সুর শোনা গিয়েছে অমিত শাহের সাম্প্রতিক বঙ্গ সফরে। বরং মুখ্যমন্ত্রী মানুষকে ভুল পথে চালিত করছেন, কর্মী সভায় এই দাবিও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবার বছর শুরুতেই নাগরিকত্ব আইন কার্যকর নিয়ে বড় সম্ভাবনা উসকে দিলেন মোদী সরকারের এক শীর্ষকর্তা। সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে সেই শীর্ষকর্তা জানান, লোকসভা ভোটের অনেক আগেই কার্যকর হবে সংশোধনী নাগরিকত্ব আইন বা সিএএ। রুলিং তৈরির কাজ শেষ, এবার বিজ্ঞপ্তি জারি করলে দেশব্যাপী সংশোধনী নাগরিকত্ব আইন কার্যকর হবে এমন ইঙ্গিত দেন তিনি। তাঁর দাবি, আইন কার্যকর হলেই যোগ্যরা ভারতের নাগরিকত্ব পাবেন। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, চলতি মাসে কিংবা ফেব্রুয়ারিতে দেশব্যাপী লাগু হতে পারে এই আইন। খুব তাড়াতাড়ি সারা দেশে লাগু হতে চলেছে সংশোধিত নাগরিকত্ব আইন। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, লোকসভার নির্ঘণ্ট প্রকাশের বেশ কিছুদিন আগে এই আইন কার্যকর হবে। সূত্রের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি জানুয়ারির তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে এই আইন লাগু হতে পারে। কিভাবে যোগ্যরা ভারতীয় নাগরিকত্ব পেতে আবেদন করতে পারবে? জানা গিয়েছে আইনের রুলিং ইতিমধ্যে অনলাইনে তোলা হয়েছে, গোটা প্রক্রিয়া অনলাইনে সারতে হবে। আবেদনকারীকে জানাতে হবে সফর নথি ছাড়া তারা কবে ভারতে প্রবেশ করেছেন। আবেদনকারীদের প্রমাণ স্বরূপ কোনো নথি দেখাতে হবে না। 2019 সালে পাশ হয়ে ইতিমধ্যেই আইনে রূপান্তরিত এই বিল। মোদী সরকার এই আইনে বলেছে, অমুসলিম শরণার্থী, হিন্দু, বৌদ্ধ, পার্সি, খ্রিশ্চান, জৈন, শিখরা ভারতে নাগরিকত্ব পাবেন। তাদের বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে 31 ডিসেম্বর 2014 মধ্যে এদেশে আসতে হবে। যদিও সিএ আইন কার্যকর সম্ভাবনা প্রসঙ্গে তুঙ্গে রাজনৈতিক চর্চা, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেছেন 24-এর আগে সিএ কার্যকর করতে হবে। আমি এই দাবি করিনি, এরকম কোনো প্রতিশ্রুতি ছিল না মানুষের কাছে যে সিএ ইমপ্লিমেন্ট করতে হবে লোকসভার আগে। আমি কখনো বলিনি যে সিএ 24-এর আগে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি বলেছি গত বছর 19 সালে যখন আমি প্রচার করেছিলাম, আমরা বলেছিলাম আপনারা ভোট দিয়ে যেতান, আমরা সিএ পাশ করিয়ে দেখাবো। তখন একথা হয়নি যে সিএ ইমপ্লিমেন্ট করিয়ে দেখাবো। সিএ কার্যকরের সম্ভাবনাকে নাটক বলছে তৃণমূল। গণতন্ত্রকে বুলডোজ করে বিল পাশ করিয়েছে মোদী সরকার, অভিযোগ তৃণমূল সাংসদ শান্তনু সেনের। দেখুন, এই ধরনের নাটক দেখতে দেখতে দেশের মানুষ ক্লান্ত হয়ে গেছে। গায়ের জোরে বুলডোজ করে সংখ্যাধিক্যের ঔদ্ধত্যে গণতান্ত্রিক পদ্ধতিকে, পার্লামেন্টারি ডেমোক্রেসিকে বুড়ো আঙুল ডেকে জোর করে বিল পাশ করার পর 4 বছর হয়ে যাওয়ার পরও, রাষ্ট্রপতির অ্যাসেন্ট পাওয়ার পরও সেটা তারা রুল ফ্রেম করতে পারেনি। সিএ নিয়ে বাংলায় এসে অমিত শাহ এক ধরনের কথা বলেন, আসামে গিয়ে আর এক ধরনের কথা। 2021-এর জনগণনা ছাড়া কিভাবে নাগরিকত্ব আইন, প্রশ্ন তোলেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি সংবিধানের পাঠও শেখান মোদী সরকারকে। এ সরকার সেন্সাস করলো না, 1871 থেকে প্রত্যেক 10 বছর অন্তর সেন্সাস হয়, এবং সেন্সাস হয়নি তখন যখন বিশ্বযুদ্ধ হয়েছে, সেন্সাস হয়নি তখন যখন আসামে মিলিটেন্সি ছিল বা কাশ্মীরে বা পাঞ্জাবে মিলিটেন্সি ছিল, সেই সব রাজ্যে হয়নি, কিন্তু গোটা দেশ হয়েছে, পরে সেখানে সাপ্লিমেন্টারি হয়েছে। তাহলে এখন কি এমন ঘটলো যে 2021-এর সেন্সাস 2024 পর্যন্ত হলো না? সেন্সাস তো করা হয় জনগণনা, তাহলে জনগণকে বাদ দিয়ে এখন বলা হচ্ছে নাগরিক। আমাদের দেশের সংবিধানে জনগণকে সবার উপরে রাখা হয়েছে। সংবিধানে প্রথমে বলা হয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, বলা হয়নি উই দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া। আর জনগণনা মানে হচ্ছে জন, আমাদের আমাদের জাতীয় সঙ্গীতে প্রথম শব্দ হচ্ছে জনগণমন। তাহলে জনগণকে বাদ দিয়ে সরকার চলছে। ভোটের আগে রুল তৈরি করে ধোকা দেবে মোদী সরকার, অভিযোগ অধীর চৌধুরীর। সিএ তো চালু আছেই, সিএ তো আইন হয়ে গেছে, নতুন করে কী করবে সিএ? আজকে 4-5 বছর হয়ে গেল, রুল তৈরি করতে পারেনি, রুলটা তৈরি করবে কখন? ভোটের আগে আরেকটা ধোকা দেবে। বঙ্গ বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য বলেছেন, সিএএ বাংলার মানুষ চায়, বাংলা ধর্মশালা নয়, মন্তব্য সৌমিক ভট্টাচার্যের। আন্দোলন করবার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, গণতান্ত্রিক দেশ, তিনি একজন দলের নেত্রী, তিনি আন্দোলন করতেই পারেন, তিনি তার বক্তব্য নিয়ে আন্দোলন করবেন, আমরা আমাদের কথা মানুষকে বলবো। আজকে সিএ পশ্চিমবঙ্গের মানুষ চায়, এনআরসি পশ্চিমবঙ্গের মানুষ চায়, এই রাজ্যটা ধর্মশালা নয়, যার যখন খুশি এখানে এসে ঢুকে পড়বে, তারপরে এখান থেকে বসে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমালোচনা হবে, যারা সন অফ দ্য সয়েল তাদের আস্তে আস্তে উচ্ছেদ করবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় দেখুন কিভাবে জমি দখল হচ্ছে। নাগরিকত্ব আইন চালু হবে, বাংলাদেশ থেকে সংখ্যালঘুরা ভারতে যারা এসেছেন তাদের আমরা নাগরিকত্ব দেব, স্পষ্ট বলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সিএ চালু হবে, পৃথিবীতে
যেভাবে হিন্দুরা অত্যাচারিত হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশে, আমাদের জন্য বাংলাদেশটা আমাদের ধর্তব্যের মধ্যে আসে। বাংলাদেশ থেকে ধর্মের জন্য অত্যাচারিত হয়ে 2014 সালের আগে যত হিন্দু ভারতবর্ষে এসেছেন তাদের সকলকে আমরা সিএর মাধ্যমে নাগরিকত্ব দেব। এর উপরন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি পৃথিবীতে যখনই কোনো হিন্দু কোথাও ধর্মীয় কারণে অত্যাচারের সম্মুখীন হবে তার যাওয়ার একটি জায়গা আছে, তার নাম হচ্ছে ভারতবর্ষ। দ্বিতীয় কোনো দেশ নেই, সে যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন, যে জাতির মানুষ না হোক না কেন, সে ভারতবর্ষে আসতে পারে, ভারতবর্ষে থাকতে পারে। যে আইন কানুন সমেত সংশোধিত নাগরিকত্ব আইন লাগু হবে অতি শীঘ্র দেশে বলে জানা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে। 9 জানুয়ারি থেকে 11 মার্চের মধ্যে যে কোনো দিন এই আইন লাগু হতে পারে দেশে। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।